আসসালামু আলাইকুম। তো আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের এই যে সার্কুলারটি প্রকাশ করেছেন, এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আরেকটা সুখবর হচ্ছে, এখানে আপনারা এসএসসি পাস করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো মূল সার্কুলারটি আলোচনা করব, চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে যে মূল যে সার্কুলারটি সেটি, তো এখানে আপনার কোন কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছেন। তো আমরা এটা একটু পরে দেখবো, আমরা চলে যাবো আপনার শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন হবে এবং কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, আপনার কোন যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমি সার্কুলারটি একটু জুম করে নিব, আমরা দেখেন একটু জুম করে নিচ্ছি। এখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে তিন, দেখেন বলা আছে প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ এই যোগ্যতার উপর থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে প্রথমত বয়স আছে, দেখতে পাচ্ছেন বয়স 15/5/2023 খ্রিস্টাব্দে, আপনার বয়স যদি 18 থেকে 22 বছরে, অর্থাৎ আপনাদের জন্ম, এখানে মূল কথা হচ্ছে আপনাদের যাদের জন্ম 2000 থেকে 2005-এ, 2000 থেকে 2005-এ তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনার যে জন্ম তারিখটা আছে সেই তারিখটা থেকে আপনার 15/5/2023 ধরে আপনার বয়স যদি 18 থেকে 22 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে বয়স হিসেবে যে তারিখটা সেটা। বৈবাহিক অবস্থা, অর্থাৎ আপনি বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, এবং আবেদন করলেও আপনার যখন চাকরিটা হবে তখন তারা যদি জানতে পারে তাহলে কিন্তু আপনাকে বহিষ্কার করে দিবেন। তো এই হচ্ছে আপনার অবস্থা, অর্থাৎ আপনাকে অবিবাহিত হতে হবে। এখানে একটা কথা হচ্ছে, অনেকে আছেন যে তারা তালাক প্রাপ্ত এবং যারা ডিভোর্স দিয়ে দিচ্ছেন তারা কিন্তু আবেদন করেন অনেক সময়, কিন্তু আপনাদের কিন্তু চাকরি হবে না বা থাকবে না। যদি চাকরি হয়ে যায় পরে যদি জানাজানি হয় তাহলে কিন্তু আপনাদের চাকরিটা চলে যাবে। তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং অনেকে আছেন উন্মুক্ত স্কুল থেকে আপনারা পাস করে থাকেন বা মাদ্রাসা থেকে, কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনারা এসএসসি পাস করেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি সমমান যদি আপনারা পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা যা প্রয়োজন পড়বে, এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছেন যে 1 দশমিক, অর্থাৎ 676 মিটার, 5 ফিট 6 ইঞ্চি। আপনার 5 ফিট, সাধারণ প্রার্থী যারা বাঙালি আছেন তারা যদি 5 ফিট 6 ইঞ্চি হয় তাহলে আপনার আবেদন করার যোগ্যতা হবে। তো এটা হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন মাপ, যেটা সেটা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, এটা হলে আপনি আবেদন করতে পারবেন। ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 1.625 মিটার, 5 ফুট 4 ইঞ্চি, অর্থাৎ আপনি যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, তো বাংলাদেশে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাইয়েরা রয়েছেন যা, তারা কিন্তু আপনারা 5 ফিট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আপনার যে হাইটের যে বিষয়টা সেটা। তো এখন দেখেন ওজন ন্যূনতম, অর্থাৎ যে ওজনটুকু আপনার প্রয়োজন পড়বে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 49.895 কেজি, অর্থাৎ 110 পাউন্ড, ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি, অর্থাৎ 104 পাউন্ড। যদি আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকেন তাহলে আপনার 104 পাউন্ড, এবং আপনি যদি সাধারণ প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 110 পাউন্ড ওজন লাগবে। আর বুকের মাপটা দেখতে পাচ্ছেন সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে, সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 81.28 থেকে 86.36 সেন্টিমিটার, অর্থাৎ 32 থেকে 34 ইঞ্চি, অর্থাৎ আপনার যখন বুকের স্বাভাবিক মাপ সেটা 32 ইঞ্চি হতে হবে। এবং সম্প্রসারিত অবস্থা, অর্থাৎ আপনি যখন নিঃশ্বাস নেবেন তখন যেন আপনার বুকের মাপটা 34 ইঞ্চি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আর একটা বিষয় হচ্ছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে 30.32 ইঞ্চি, অর্থাৎ আপনার যখন নিঃশ্বাসটা ছাড়বেন তখন আপনার স্বাভাবিক অবস্থাতে আপনার বুকের মাপ 30 ইঞ্চি হতে হবে এবং সম্প্রসারিত অবস্থাতে 32 ইঞ্চি হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখেন যে দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তির বিষয় তো হচ্ছে আপনার চোখের যে পাওয়ারটা আছে সেটা কোনো, এখানে 6/6 হতে হবে, আপনার চোখে কোনো সমস্যা থাকলে হবে না। তো এখানে স্বাভাবিক চোখের যে মাপটা সেটা 6/6, তো আপনার চোখটা স্বাভাবিক হতে হবে। কোনো দুরারোগ্য বিধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না, অর্থাৎ আপনার কোনো যদি
বড় ধরনের কোনো ব্যাধি থেকে থাকে বা রোগ থেকে থাকে, তাহলে আপনাকে প্রথমত প্রাথমিক অবস্থাতে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে অগ্রাধিকার, কারা অগ্রাধিকার পাবে সে বিষয়ে দেখি। অধিক উচ্চতা অর্থাৎ আপনারা যাদের পাসপোর্ট 6 ইঞ্চির অধিক উচ্চতা যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অনেকে আছেন পাসপোর্ট 10 ইঞ্চি, 9.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 8 ইঞ্চি, তো যারা এরকম উচ্চতায় আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাই বলে এই নয় যে সাধারণ প্রার্থী যারা আছেন পাসপোর্ট 6 ইঞ্চি তাদেরকে নেবেন না, এমন কোনো কথা নয়। তো আপনারা আবেদন করবেন এবং মাঠে যে উপস্থিত হবেন। তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ক্রীড়ার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা আপনারা যারা অর্থাৎ আনসার ব্যাটালিয়নের কি আছেন সদস্য, ঠিক আছে, আনসার ব্যাটালিয়নের সদস্য তালিকাভুক্ত আছেন বা অন্যান্য খেলাধুলায় আপনাদেরকে সার্টিফিকেট আছে, আপনি ভালো কৃতিত্ব অর্জন করেছেন এমন সার্টিফিকেট আছে, তাহলে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই হচ্ছে আপনার একজন আনসার যে ব্যাটেলিয়ন সদস্য তার যে যোগ্যতার প্রয়োজন হবে, এই যোগ্যতার থাকলে আপনি আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি, আপনি কিভাবে অনলাইনে আবেদনটা করবেন সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করি। আপনি দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট, এখানে দেওয়া আছে www.ansar vdp.gov.bd, এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা ব্যাটেলিয়ন আনসার পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করবেন। তো এখানে ঢোকার পরে একটা লিঙ্ক আসবে, সেখানে এই যে আনসার আবেদনের লিঙ্কটা আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে, এ থেকে আবেদন অর্থাৎ লিঙ্কটা সেটা পাওয়া যাবে এবং 15 মের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা। আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ, রকেট, মুভি ক্যাশ, ঠিক আছে, মুভি ক্যাশ, যোগাযোগ মুভি ক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে যা অফেরত যোগ্য, অর্থাৎ আপনাকে 200 টাকা দিতে হবে যেটা আপনার অফেরত যোগ্য। আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এই যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে আপনারা কি করবেন, যোগাযোগ করবেন। অনলাইনে আবেদনপত্র রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীকে প্রার্থীর রেফারেন্স আইডি পাবেন এবং উক্ত রেফারেন্স আইডি ও প্রিন্টকৃত আবেদনপত্র সংরক্ষণ করবেন। পরবর্তী প্রার্থীর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। প্রার্থীগণ অনলাইনে উক্ত রেফারেন্স আইডি মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তো আরেকটি বিষয় হচ্ছে 5 নম্বর, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ। তো প্রার্থী যারা আপনার নির্বাচন হয়ে যাবেন প্রাথমিক অবস্থায় যারা টিকে যাবেন তাদেরকে মেডিকেল যে পরীক্ষা দেওয়া হবে ও লিখিত পরীক্ষা হবে সেই বিষয়টি নিয়ে কিছু। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই ফাস্টিং যে সুগার, তারপর হচ্ছে এই যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো আপনাদেরকে করবেন, সম্পূর্ণ করা হবে। উল্লেখ্য যে এই যে পরীক্ষাগুলো আছে দেখতে পাচ্ছেন এই পরীক্ষাগুলো করা হলে ও রক্ত পরীক্ষায় যোগ্য, ঠিক আছে, রক্ত পরীক্ষায় যোগ্য, তারপর হচ্ছে রক্ত পরীক্ষায় নেগেটিভ, যে এই বিষয়গুলো ফলাফল প্রাপ্ত প্রার্থীগণ চূড়ান্ত ভাবে নির্বাচিত বলে গণ্য হবে। অর্থাৎ আপনাকে এই মেডিকেল আপনাকে এই সমস্ত পরীক্ষাগুলো করবেন, যদি এই সমস্ত পরীক্ষা আপনি টিকে যান তাহলে আপনি যোগ্য বলে গণ্য হবেন। পরবর্তীতে পুলিশ VR সম্পূর্ণ হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। অর্থাৎ VR-টা হচ্ছে আপনার আপনি যে তথ্যগুলো দিয়েছেন, আপনি বিবাহিত কিনা, আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, এই সমস্ত বিষয় আপনারা বাড়িতে গিয়ে তদন্ত করবেন। যদি আপনার রিপোর্ট ভালো আসে তাহলে আপনাকে আবেদন অর্থাৎ আপনাকে কি করা হবে, নিয়োগপত্র প্রদান করা হবে, এই বিষয়টি বলছেন। তো এখানে দেখো ক্রমিক নং 6, যেটা সনদ বা কাগজপত্র, আপনার কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে। তো লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে এবং এই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জমা দিতে হবে। সেটা হচ্ছে ক, দেখেন, প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের ফটোকপি, অর্থাৎ আপনি মূল কপিগুলো নিয়ে যেতে পারেন। যদি মূল কপিগুলো আপনি না নিয়ে যান তাহলে আপনি আপনি কি করবেন, ফটোকপি নিয়ে যাবেন এবং সেগুলো অবশ্যই অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা অর্থাৎ বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করে নিয়ে যাবেন। কত বলছে, প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সামনে থেকে তোলা, অর্থাৎ আপনার যে 6 কপি রিসেন্টলি অর্থাৎ সম্প্রতি তোলা আপনি 6 কপি ছবি নিয়ে যাবেন, যেগুলো সত্যায়িত করে নিয়ে যেতে হবে। গতকাল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত
নাগরিকত্বের সনদপত্র, অর্থাৎ আপনার নাগরিকত্বের সনদপত্র নিতে হবে, সেগুলো কিন্তু আপনি সত্যের দোকানে নিয়ে যেতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। দেখেন যে ইয়োতে বলছে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত, অর্থাৎ প্রতি স্বাক্ষরিত, অর্থাৎ আপনার যে অভিভাবক, অনেকে আছেন বাবা মা নেই, যাদের বাবা মা আছে তাদের তো বাবা মাটা নিয়ে যাবেন, আর যাদের বাবা মা নেই আপনার যে গার্জিয়ান তাদেরটা নিয়ে যাবেন, এবং সেটা আপনি যে ইউনিয়ন বা পৌরসভা বা যদি সিটি কর্পোরেশনের মধ্যে আপনি বসবাস করে থাকেন তাহলে কিন্তু আপনাকে তাদের দিয়ে আপনাকে কি করতে হবে, স্বাক্ষর করে নিয়ে যেতে হবে। চতে বলতেছে না প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্র মতো পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত, অর্থাৎ কর্তৃক প্রদত্ত সনদপত্র, অর্থাৎ আপনি যে অবিবাহিত সেটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং এটা নিতে হবে ইউনিয়ন। আটবার দেখতে পাচ্ছেন যে প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে কলম, পেন্সিল ও স্কেল সঙ্গে আনতে হবে। এই যে বিষয়টা কলম, পেন্সিল ও স্কেল সঙ্গে নিয়ে যাবেন, তো এই কাগজপত্রগুলো অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে যাবেন। 9 নম্বর দেখতে পাচ্ছেন প্রাপ্য ভাতা ও সুযোগ সুবিধা, অর্থাৎ আপনাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে ভাতা দৈহিক, দেখেন বিবরণ সমতল এলাকা পাহাড়ি এলাকা, তো সমতল এলাকায় দেখতে পাচ্ছেন যে আপনি দৈহিক বা খোরাকি ভাতা যে পাবেন 362.66 টাকা, এবং আপনি যদি পাহাড়ি এলাকায় যদি আপনার পোস্টিংটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 379.33 টাকা পাবেন। রেশন ভাতা যা পাবেন 104 টাকা, এবং এখানেও 104 টাকা। চিকিৎসা ভাতা দেখেন 22 টাকা, ঝুঁকি ভাতা 20 টাকা, যাতায়াত ভাতা 5 টাকা, ধোলাই ভাতা হচ্ছে 3 টাকা, এবং মোট আপনি দেখতে পাচ্ছেন যে মোট পাবেন হচ্ছে 516.66 টাকা। আপনি যদি সমতল এলাকাতে আপনার পোস্টিংটা হয়ে থাকে, এবং যারা পাহাড়ি অঞ্চলে তাদেরকে দেওয়া হবে 533.33 টাকা। তারপর হচ্ছে দেখেন দুই দেখুন উৎসব ভাতা 10,000 টাকা হারে বছরে 2টি উৎসব ভাতা আপনাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘতে আছে কর্মরত অবস্থায় মৃত্যু বা দুর্ঘটনাজনিত কারণে বিশেষ অনুদান, তো আপনার যদি কর্মরত অবস্থাতে আপনি মারা যান বা আপনার কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার কি হবে। দেখতে পাচ্ছেন যে মৃত আনসার সদস্য সমস্যা পরিবারকে এককালীন অনুদান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত কোনো অস্থায়ী ব্যাটালিয়ন আনসার সদস্য কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবারকে 6 লাখ টাকা, দেখতে পাচ্ছেন 6 লাখ টাকা, এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম হলে তাকে 3 লাখ টাকা, ঠিক আছে 3 লক্ষ টাকা আপনি এককালীন আর্থিক অনুদান হিসেবে প্রদান করা হবে। এখানে আপনার অনেক বড় একটা সুযোগ আছে। দেখতে পাচ্ছেন ব্যাটালিয়ন আনসার আর্থিক নিরাপত্তা সহায়তা তহবিল হতে অনুদান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন কর্মরত কোন সদস্যের স্বাভাবিক মৃত্যু অথবা দুর্ঘটনাজনিত মৃত্যু, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, অঙ্গহানি বা পঙ্গুত্ব বরণের ক্ষেত্রে তাদের পরিবারকে নিম্নলিখিত হারে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন স্বাভাবিক মৃত্যুজনিত কারণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার যদি মৃত্যু হয় সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকা দেওয়া হবে, এবং সড়ক রেলপথ আকাশপথ ও নৌপথে দুর্ঘটনাজনিত বা অন্য কোনো কারণে আপনার যদি দুর্ঘটনা মৃত্যু হয় তাহলে আপনাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে আপনার পরিবারকে। আর একটা হচ্ছে যে দুর্ঘটনা একটি অঙ্গহানির জন্য প্রদেয় বা স্বাভাবিক মৃত্যু মৃত্যুতে প্রদেয় অর্থের, অর্থাৎ 50,000 টাকা দেওয়া হবে, এবং দুর্ঘটনায় এক এর অধিক অঙ্গ হানির জন্য প্রদেয় স্বাভাবিক মৃত্যুর প্রদেয় অর্থের 100%, অর্থাৎ আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে। তো এই হচ্ছে আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই সুযোগ সুবিধাগুলো। প্রশিক্ষণকাল দেখেন 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করে সন্তোষজনক ভাবে সমাপ্ত করতে হবে। চাকরির মেয়াদ 6 বছর পূর্ণ হলে প্রচলিত নিয়ম অনুসরণ পূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে, অর্থাৎ আপনার চাকরিটা যখন 6 বছর পূর্ণ হবে তারপরে আপনার চাকরিটা স্থায়ী করা হবে, অর্থাৎ আপনি 6 বছর চাকরি করার পর আপনার চাকরিটা স্থায়ী করা হবে। বিশেষ দ্রষ্টব্য, এখানে দেখেন কিছু কথা বলা আছে, সরকারি বিধি অনুযায়ী সকল প্রকার কোঠা সংরক্ষণ করা হবে। আনসার ও ভিডিপি সদস্যদের ক্ষেত্রে জেলা কমান্ডেন্ট আনসার ভিডিপি একাডেমি কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ সনদপত্র প্রদর্শন করতে হবে। তারপর আছে বীর মুক্তিযোদ্ধা পুত্র বীর মুক্তিযোদ্ধার পুত্র পুত্র কন্যা পুত্রদের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র পুত্র কন্যা পুত্রদের ক্ষেত্রে
প্রার্থীদের পিতা মাতা পিতা পিতামহ মাতামহের নামে ঈশ্বকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের মূল কপি যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত থাকতে হবে। অর্থাৎ এখানে আপনাদের কিছু কথা বলা আছে, এই যোগ্যতা গুলো আপনারা একটু দেখে নেবেন, অর্থাৎ যাদের সনদপত্র রয়েছে, কোঠা রয়েছে, তারা এই বিষয়গুলো একটু দেখে নেবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, এখানে কোন কোন জেলা থেকে আপনি কতজন লোক নিয়োগ করা হবে সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব। তো এখানে দেখেন যে জেলাভিত্তিক পদের সংখ্যা ও নির্বাচন কেন্দ্র, অর্থাৎ আপনার জেলাভিত্তিক কতজন লোক করে নিয়োগ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা জেলার ভিতর হচ্ছে 35 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে ঢাকা ঢাকা জেলায় হচ্ছে 35 জন লোক নিয়োগ করা হবে। এই মোট 35 জন কোন কোন জেলা দেখতে পাচ্ছেন যে গাজীপুর 10 জন, মানিকগঞ্জ 4 জন, মুন্সিগঞ্জ 4 জন, নারায়ণগঞ্জ 9 জন, নরসিংদী হচ্ছে 6 জন, ফরিদপুর 6 জন, গোপালগঞ্জ 3 জন, মাদারীপুর আপনারা দেখতে পাচ্ছেন 3 জন, রাজবাড়ি 3 জন, শরীয়তপুর হচ্ছে 3 জন, কিশোরগঞ্জ 8 জন লোক নিয়োগ করা হবে, টাঙ্গাইল হচ্ছে 10 জন, ময়মনসিংহ হচ্ছে 15 জন, জামালপুর 7 জন, নেত্রকোনা 6 জন এবং শেরপুর 4 জন, চট্টগ্রাম দেখেন সর্বাধিক হচ্ছে চট্টগ্রাম দেখেন কতজন, 22 জন লোক নিয়োগ করা হবে, কক্সবাজার 7 জন, বান্দরবান হচ্ছে 1 জন, রাঙ্গামাটি 2 জন, খাগড়াছড়ি 2 জন, কুমিল্লা 16 জন, ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাহ্মণবাড়িয়া 8 জন লোক নিয়োগ করা হবে। তো এইভাবে আপনাদের জেলাগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এখানে 64 বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু লোক নিয়োগ করা হবে, কম হোক বেশি হোক নিয়োগ দেওয়া হবে। তো আপনাদের জেলা কোনটা আপনারা একটু দেখে নেবেন। তো এই হচ্ছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে যে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেটা আপনাদের সামনে সম্পূর্ণ আলোচনা করলাম। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যদি আপনাদের সামান্য উপকার করতে পারি বা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি কি করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার ভিডিও যে চ্যানেলটা রয়েছে অর্থাৎ আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন এবং মতবাদ থেকে থাকে তাহলে অবশ্যই আমার ইনবক্সে আপনারা বা কমেন্ট বক্সে আপনারা করবেন, আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি এই বিষয়ে এই সার্কুলার নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে। এছাড়া এই সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে সার্কুলারটি দেখতে পারবেন।